আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার, ওয়েলকাম মাই চ্যানেল এট লাস্ট অটোমেশন গ্রিন। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে খুবই একটি ইন্টারেস্টিং প্রোগ্রাম দেখাবো, অক্সিলারি রিলে, অক্সিলারি M512, M512 অক্সিলারি রিলে কীভাবে আপনারা ল্যাচিং পাওয়ার শাটডাউন ল্যাচিং কীভাবে আপনারা পাওয়ার শাটডাউন ল্যাচিং প্রোগ্রাম করবেন। আপনার কোনো কারণে PLC শাটডাউন হয়ে গেল কিন্তু আপনার মেমোরি ডাটা লস হয়ে যাবে, কিন্তু এই রিলেটা আপনার যদি এই রিলেটা ব্যবহার করেন তাহলে আপনার মেমোরি ডাটা লস হবে না। তো আমি এই প্রোগ্রামটি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ল্যাচিং রিলে ব্যবহার করবেন, অক্সিলারি ল্যাচিং রিলে। তো প্রথমে আপনি একটি অপেন সুইচ নেবেন, অপেন সুইচ অ্যাড্রেস হবে 10 10 অপেন সুইচ। তারপর আমি অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন থেকে আপনি সেট ফাংশনটি ব্যবহার করবেন, সেট M, এখানে অ্যাড্রেস দিবেন 512 512, ওকে 10 512 অক্সিলারি ল্যাচিং রিলে, M512 ইজ দ্য অক্সিলারি ল্যাচিং রিলে। দেন আপনি এখন আরেকটি অপেন সুইচ নেবেন ফ্রেন্ড, X1 অপেন সুইচ নিব। দেন আমি একটি রিসেট অপশন নিব, রিসেট ইনস্ট্রাকশন নিব, RST রিসেট M512 512, ওকে স্পেশাল রিলে, অক্সিলারি স্পেশাল ল্যাচিং রিলে। দেন আমি একটি অপেন সুইচ নিব, M512 একটি অপেন সুইচ নিলাম স্পেশাল অক্সিলারি রিলে ল্যাচিং অক্সিলারি রিলে এগনেস্টে। দেন আমি এখন একটি আউটপুট নিব, আউটপুট Y0 আউটপুট। ফ্রেন্ড, আমার প্রোগ্রামটি করা শেষ, এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করে দেখব, কম্পাইল অ্যান্ড সিমুলেশন PLC তে ডাউনলোড করব, ডাউনলোড টু দ্য PLC অ্যান্ড সিমুলেশন অন করব, রান করে দিব PLC কে। দেখেন আমি এখন আমার 10 কে অন করব, দেখেন আমার স্পেশাল রিলে, স্পেশাল ল্যাচিং রিলে M512 অন। আমি পাওয়ার অফ করে দিব, PLC পাওয়ার অফ, অফ, নো রিসেট অলওয়েজ অন, M51 ডাটা অলওয়েজ ল্যাচিং, অলওয়েজ ল্যাচিং অ্যান্ড আউটপুট অলওয়েজ অন, ডাটা অলওয়েজ ল্যাচিং, ডাটা অলওয়েজ ল্যাচিং অ্যান্ড আউটপুট অলওয়েজ অন, অফ, অন, অফ। দেন আমি এখন রিসেট করে দিব, রিসেট, যখন আপনি রিসেট করে দিবেন M512 অক্সিলারি স্পেশাল রিলে ল্যাচিং রিলেকে যখন আপনি রিসেট করে দিবেন তখন আপনার ডাটা চলে যাবে। অফ করে দিব, অন, অন, PLC পাওয়ার অফ, পাওয়ার অফ, পাওয়ার অফ, X0 ইজ দ্য অফ, দেন আউটপুট ইজ, আউটপুট অক্সিলারি ল্যাচিং রিলে ইজ অন, অন, আউটপুট ইজ অন। তো আশা করি ফ্রেন্ড আপনাদেরকে প্রোগ্রামটা আমি বুঝে দিতে পারছি কীভাবে আপনারা অক্সিলারি ল্যাচিং রিলে ব্যবহার করে কীভাবে আপনারা প্রোগ্রাম করবেন। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলে যারা নতুন ইউজার প্লিজ আমার চ্যানেলটি যাওয়ার আগে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।